হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস সিক্সের কোষে থেকে ওয়ান পয়েন্ট নয় নয়ের অঙ্কগুলো অর্থাৎ লেখা অঙ্কগুলো দেখো কী বলছে দেখো প্রথম নয়ের করে বলছে যে দুইয়ের তিনের সাথে কত যোগ করলে দুই পাবো তাহলে এর সাথে কত যোগ করলে দুই পাবো মানে নিশ্চয়ই দুইটা বড়ো তাহলে দুই থেকে আমরা দুয়ের তিন বিয়োগ করবো করলে সেটে উত্তর পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা কী পেলাম বলছে দুয়ে তিন সে কত যোগ করলে অতএব দুই বিয়োগ দুইয়ের তিন তাহলে যখন এই ধরনের বিয়োগ থাকবে তখন তখন তোমরা এই হর আর পূর্ণ সংখ্যা গুণ করে দেবে তিন দুগুণে ছয় বিয়োগ দুই নিচে তিন তাহলে কত হলো ছয়তে দুই বিয়োগ করো চার চারের তিন তাহলে লিখব অথেব চারের তিন অথেব চারের তিন যোগ করতে হবে এটা উত্তর এবার দেখো নয়ের বীর অঙ্কটা দেখো নয়ের বিটটা কি বলছে দেখো বলছে আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের টাঙ্ক একের চার অংশ খরচ হয়েছে ছুটির সময় দেখা গেল আরও একের তিন অংশ খরচ দুটো খরচ হয়েছে আর ছুটির পরে তাহলে কত অংশ জল পড়ে আছে তাহলে আমরা ধরে নেব মোট জল এক অংশ তার থেকে এই এই জলটা এই জলটা খরচ হয়ে যোগ করব যোগ করে আমরা এক থেকে বিয়োগ করব করলে আমরা পেয়ে যাব মোট কতটা জল পড়ে আছে দেখো তার প্রথমে ধরব ধরি মোট জল মোট জল সন এক অংশ অতএব তাহলে প্রথমে খরচ হয় এবং মোট খরচ তাহলে মোট খরচ হয় মোট খরচ হয় কত না একের চার যোগ একের তিন এ দুটো খরচ হয়েছে এত অংশ তাহলে এখানে দেখো একে চার একে তিন ভাগ তিনে চালাশু করো তিন চারে বারো চার দিয়ে ভাগ করো তিন তিন একে তিন যোগ তিন দিয়ে ভাগ করো চার আসবে চার একে চার এত অংশ চার তিনে সাত সাতের বারো অংশ অথব তাহলে বাকি থাকে কত তাহলে এখানে বলেছি যে আর কতটা জল পড়ে আছে অথবা অথবা জল পড়ে থাকে কত না এক বিয়োগ সাতের বারো অংশ তার কত হলো না এক বারে একে বারো তার বারো বসে যাবে বিয়োগ সাত আর নিচে এই বারো অংশ তো বারো থেকে সাত বিয়ে করো পাঁচ পাঁচের বারো অংশ তাহলে এটাই উত্তর অর্থাৎ জল পড়ে থাকে এইটা ঠিক আছে এবার দেখো আমরা নয়ের সিটটা করছি দেখো বলছে আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম আমার দুই বন্ধু আয়ুষ ও শাওয়ানা আমার কেকের যথাক্রমে এক তিন অংশ ও দুয়ে পাঁচ অংশ খেলো কেকের বাকি অংশ আমি খেলাম কে বেশি কেক খেলো তা প্রথমে আমার ধরে নেবো মোট কেক এক অংশ তার থেকে এখানে সাবানার আর আয়ুষ কত খেয়েছে যোগ করে নেব যোগ করে নিয়ে বিয়োগ করে বিয়োগ করলে তাহলে আমি কতটা খেয়েছি বের করব এইবার তিনটে সংখ্যার মধ্যে যেটা বড় হবে তাহলে সেটাকে আমরা বলবো বেশি খেয়েছে ঠিক আছে তা প্রথমে আমার ধরে নেব মোট কেক এক অংশ তা ধরি মোট কেক শোন এক অংশ আচ্ছা এবার তার কেকে কে খেয়েছি না সাবানার আয়ুষ আয়ুষ আর সাবান আয়ুষ ও সাবানা খায় সাবানা খায় কত অংশ না ওই একের তিন আর দুইয়ের পাঁচ একে তিন যোগ দুইয়ের পাঁচ এত অংশ তাহলে যোগ করো তিন পাঁচ লশাহু তিন পাঁচ পনেরো তিন দিয়ে ভাগ করো তিন পাঁচ পনেরো পাঁচ একে পাঁচ যোগ পাঁচ দিয়ে ভাগ করো লশাহু তিন পাঁচ তিন হবে তিন দুগুণে ছয় তা ছয় পাঁচে এগারোর পনেরো অংশ তাহলে এইটা হচ্ছে দুজনে খেয়েছে এবার বাকি তাহলে আমি খাই কত তাহলে আমি খাই কত তাহলে মোট ছিল এক অংশ তাহলে এক থেকে এগারো পনেরো বিয়ে করো এত অংশ তো বিয়োগ করো পনেরো একে পনেরো বিয়োগ এগারো আর নিচে হচ্ছে পনেরো অংশ তাহলে পনেরো থেকে বিয়ে করো চার চারের পনেরো অংশ এইবার বলছে কে বেশি খেয়েছে সেটা বার করতে হবে তাহলে প্রথমে আমরা দেখো আয়ুষ আয়ুষ কত খেয়েছে আয়ুষ খেয়েছে একের তিন অংশ সাবানা কত খেয়েছে দুয়ের পাঁচ আর আমি খাই কত আমি কত খেয়েছি চারের পনেরো বেড়ে গেছে তাহলে এইবার এটাকে আগের অঙ্কের মতো হর গ্লসে করো তিন পাঁচ আর পনেরোশো করো তিন পাঁচ আর পনেরো তা তিন একে তিন পাঁচ নেমে গেল তিন পাঁচ পনেরো তাহলে ফের পাঁচ খাও পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ লসুকত হচ্ছে তিন পাঁচ পনেরো সবাইকে লসে গুণ করো লসুক হচ্ছে তা তিন পাঁচ পনেরো তাহলে একের তিন গণিতক পনেরো দুইয়ের পাঁচ গণিতক পনেরো চারের পনেরো গণিতক পনেরো তা তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ দেখা আরো তিন পাঁচ পনেরো তিন তিন দুগুণে ছয় আর পনেরো পনেরো কেটে গেলো চার তার সব থেকে কোন সংখ্যার বেশি ছয় হয়েছে ছয় ছয়কে না সাবানা তাহলে লিখবো অতএব সাবানা সাবানা বেশি কেক খায় কেক খায় বলে এটা হচ্ছে উত্তর ঠিক আছে এবার দেখো আমরা নয়ে ডি অঙ্কটা করছি দেখো বলছে রতনবাবু পঁচিশ বিঘা জমির মধ্যে ষোলো বিঘা জমিতে পাট চাষ করেছেন কিন্তু ঊষা দেবী তার পনেরো বিঘা জমির মধ্যে আট বিঘা জমিতে পাট চাষ করেছে হিসাব করে দেখি রতনবাবু ও ঊষা দেবী তার তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন একটা উত্তর আর কে বেশি পাট চাষ করেছে দেখো আমরা দেখবো উষা দেবী করেছে পনেরো বিঘা কত বিঘার মধ্যে দেবী উষা দেবী করেছে কত পঁচিশ বিঘা জমির মধ্যে ষোলো বিঘাতে করেছে রতনবাবু তাহলে তাহলে এখানে আমরা অংশ যদি বার করি তাহলে ষোলোর পঁচিশ হবে আর এখানে উষে দেবী পনেরো বিঘা জমির মধ্যে করছে আট বিঘা তাহলে আটের পনেরো এবার দুটোকে আমরা দেখব কে বড় কে ছোট ঠিক আছে আচ্ছা তা প্রথমে আমরা লিখব যে রতন বাবু রতন বাবু পঁচিশ বিঘার মধ্যে করে কত ষোলো বিঘা আর রতনবাবু তাহলে এক বিঘার মধ্যে কত করে সবার একবার কোনো ষোলোর পঁচিশ বিঘা তাহলে একটা বেরিয়ে গেল এবার উষা দেবী তাহলে উষা দেবী উষা দেবী উষা দেবী কী করছে না ঊষা দেবী না পনেরো বিঘা পনেরো বিঘার মধ্যে করে কত না আট বিঘা তাহলে উষা দেবী এক বিঘার মধ্যে কত করে কত আটের পনেরো বিঘা তাহলে এখানে দেখো প্রথম উত্তর অংশ বলেছে তাহলে এখানে তাহলে বাবু রতন রতনবাবু কত করছে না ষোলোর পঁচিশ পঁচিশ বিঘা আর দেবী ঊষা দেবী করছে কত আটের পনেরো এই একটা উত্তর এবার এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট দেখো আমরা যদি এবার পনেরো আর পঁচিশ লসও করি তাহলে এটা আমরা এভাবে দিই একটা এত অংশ আচ্ছা এটা কেটে দাও এটা অংশ করে দাও এত অংশ আর এটাও এত অংশ তাহলে এইটা একটা উত্তর এবার আমরা ষোলোর পনের পঁচিশ ষোলোর পঁচিশ আর আটের পনেরো কে বড় কে ছোটো বের করবো কীভাবে না হর গস করো পঁচিশ আর পনের লসু করো পঁচিশ আর পনেরো লসও করো পাঁচ কাটো পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচ পনেরো তা লসগু কত হচ্ছে লসাগু, পাঁচ গণিতক পাঁচ গণিতক তিন পাঁচ পাঁচা পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর তাহলে সবাইকে লসগুণ করো ষোলোর পঁচিশ গুণিতক পঁচাত্তর তিন পঁচিশ পঁচাত্তর তিন ভাগ পঁচিশ ভাগ হচ্ছে তিন ষোলং আটচল্লিশ আটের পনেরো একে পঁচাত্তর দিয়ে গুণ করো তাহলে পাঁচ পনেরং পঁচাত্তর ভাগ হয়ে যাচ্ছে পাঁচাশে চল্লিশ তো এখানে দেখো এটা আটচল্লিশ চল্লিশ আটচল্লিশ করতে গেছে ষোলোর পঁচিশ ষোলোর পঁচিশ কার ষোলোর পঁচিশ হচ্ছে আমার রতনবাবু তাহলে এখানে বলতে পারবো যে রতনবাবু রতনবাবু বেশি পাট চাষ করেছে অতএব রতনবাবু রতন বাবু বেশি পাট চাষ করে বলে একটা উত্তর আর এই দুটো মিলে একটা উত্তর ঠিক আছে এবার দেখো নয়ের ইটটা আমার আমার পনেরো মিটার সাদা ফিতে আছে আমি একে তিন অংশ কেটে নিলাম কত অংশ সাদা ফিতে পড়ে রইলো ও সেটা কত লম্বা তাহলে একা তিন অংশ যদি আমরা কেটে নিই তাহলে পনেরো মিনিট একে তিন অংশ গুণ করবো তাহলে গুণ করলে আমরা কতটা কেটে কেটে নিলাম পেয়েছি পেয়ে যাব এবং সেটা এবং কত কত অংশ পড়ে রইলো তাহলে এবং কত অংশ পড়ে রইলো তার সে অংশটাকে আমরা আমরা যেটা বের হবে সেইটা ওপর লবে দিয়ে আর হরে পনেরো দিয়ে আমরা বের করব অংশ দিয়ে ঠিক আছে প্রথমে দেখো তাহলে প্রথমে মোট ফিতে কত পনেরো মিটার এইবার কেটে নেয় কত না কেটে নেয় তাহলে পনেরোর কত একের তিন অংশ কেটে নিয়েছে এত মিটার তিন পাঁচ পনেরো কত হলো না পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার কেটে নিয়েছে উত্তর চাচ্ছে কত অংশ সাদা ফিতে পড়ে রইল আর সেটি কত লম্বা কত অংশ পড়ে তাহলে তাহলে পড়ে থাকে কত থাকে তাহলে পড়ে পড়ে থাকে কত না পনেরো থেকে পাঁচ বিয়োগ করো এত মিটার সবার কত হচ্ছে দশ মিটার তাহলে একটা উত্তর একটা উত্তর আর আরেকটা বলেছে তাহলে সেটা কত অংশ তাহলে আবার বল সাদা ফিতে সাদা ফিতে পড়ে থাকে পড়ে থাকে কত অংশ না পড়ে আছে কত মোট দশ দশ মিটার সেটা ওপরে বসবে আর মোট ফিতে কত পনেরো মিটার তার পনেরো মিটারের মধ্যে দশ মিটার তাহলে একটা অংশ হয়ে গেল তাহলে পাঁচ দিয়ে কাটো পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো শন শোন দুইয়ের তিন অংশ তাহলে একটা উত্তর আর দুটো উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে